মিথিস কিচেন ইউএসএ তে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, জামাই ষষ্ঠী আসছে আর মেনুতে চিংড়ি মাছ থাকবে না, এ তো হতে পারে না। তাই আমি আজকে চিংড়ির মালাইকারি নিয়ে এসেছি। 2 টেবিল চামচ তেল দিয়ে আমি কয়েকটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। হালকা একটু ভেজে এতে কয়েকটা লবঙ্গ আর ছোট এলাচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি সবগুলো মশলাকেই আলাদা আলাদা ভাবে ভালোভাবে কষিয়ে নেব। নতুন বন্ধুদের বলছি, যারা আজকে আমাকে প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা না যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। আপনারা চাইলে সব একসাথে করেও কষাতে পারেন, কিন্তু আমি এভাবে করি, তাহলে ফ্লেভারটা আরো ভালো আসে। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। দইটাকে আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আমি এই রেসিপিতে হলুদ গুঁড়ো ইউজ করব না। 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো কম বেশি করতে পারেন। সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চিংড়িগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। খুবই কম মশলা দিয়ে রান্না করছি, কিন্তু আমরা যেভাবে আলাদা আলাদা করে সবকিছু কষিয়ে নিয়েছি রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 7 মতন লবণ। আমি মাঝারি সাইজের একটি টমেটোকে অর্ধেকটা কেটে পিউরি করে নিয়েছি। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। টমেটো পিউরির সাথে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপে 1 কাপ নারকেল দুধ। বন্ধুরা, গ্রেভিটা ফুটে আসলে আমি এখানে 1/2 চা চামচ গরম মশলা অ্যাড করে দিচ্ছি। কি সুন্দর কালারটা এসেছে দেখুন বন্ধুরা। বন্ধুরা, যারা এখনো আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন এবং আপনাদের দোয়া আর আশীর্বাদে আমাকে রাখবেন। নামানোর আগে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বের হয়েছে। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার চিংড়ি মালাইকারি। সবাই অনেক ভালো থাকবেন বন্ধুরা। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।